আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রেসিপিটি হলো দই চিংড়ি। এটা খুবই মজার একটি রেসিপি, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে প্রায় 400 গ্রামের মতো বাগদা চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোই লবণ হলুদ মাখিয়ে নিব। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার হাত দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিব। আমি এখানে চিংড়ি মাছটা এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন আমি মাছগুলো ভেজে নিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সম্পূর্ণ চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যেতে পারে। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলো একটি পাত্রে তুলে রেখে দিব। আমি যে পাত্রে রান্না করব সেখানে 1/2 কাপের থেকে একটু কম সরিষার তেল নিয়ে নিব। এখন এর মধ্যে আমি 1/2 চা চামচ আস্ত জিরা দিয়ে দিব। 2টা মিডিয়াম সাইজের দারুচিনি ও 4টা এলাচ, সেই সাথে দিয়ে দিব 2টা ছোট সাইজের তেজপাতা। এবার সবগুলো উপকরণ একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। পেঁয়াজটা আমি এখানে আদা বাটা করে নিয়েছি। এবার সবগুলো উপকরণ একটু ভেজে এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। লবণ স্বাদ মতো, জিরার গুঁড়া 1/2 চা চামচ। এবার মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে কষিয়ে নিব, যতক্ষণ না ওপরে তেল ভেসে ওঠে। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ টমেটো সস এবং অল্প কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিব। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এখন আমি 1 কাপ পরিমাণ টক দই পানি দিয়ে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিব। এই টক দইটা আমার বাসায় বানানো, 1 মিনিটেই বানিয়ে নিতে পারবেন। নিচে ডেসক্রিপশন বক্সে এর রেসিপিটা দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। টক দইটা দেওয়ার পরে এর সাথে আমি 1/2 কাপ পানি অ্যাড করে দিব। পানিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। তারপর ঝোলটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে 4-5টা কাঁচা মরিচ দিয়ে ঢেকে 1 মিনিট রান্না করব। 1 মিনিট পরে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, দই চিংড়িটা আমার রান্না হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে। এই ছিল আজ আমার দই চিংড়ি রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।